Hello everyone, this is Xtreme Maxim series একটা speaker. এই স্পিকারটা আজকে আনবক্সিং থেকে শুরু করে এটা সেটআপ থেকে শুরু করে এটা সব দিক থেকে আলোচনা করব আর এই স্পিকারটা আসলে কাদের জন্য মূলত এটা নিয়ে কথা বলবো তো আজকের এই রিভিউটা অনেক বেশি হেল্প হতে যাচ্ছে আপনাদের জন্য বিকজ এটা কারা কারা নেবে এবং এটা আসলে কি কাজে ব্যবহার করা হয় এটা আসলে সাধারণ স্পিকার না জাস্ট এইটা বললাম যে সাধারণ স্পিকার না জন্য আসলে এই ভিডিওটা করা আর এটার ফুল ডিটেলস আজকে আলোচনা করব চলুন আজকের ভিডিও শুরু করি এবার আমরা প্রথমে জাস্ট এটার স্পেসিফিকেশনটা দেখি যে স্পেসিফিকেশনটা আসলে কি কি দিয়েছে এবং এই স্পেসিফিকেশনটা কি আসলে সাধারণ স্পিকারের না এটা আসলে কনফারেন্সের জন্য বা খুব ভারী কাজের জন্য বা খুব বড় একটা প্রোগ্রামের জন্য এই জিনিসটা আজকে এটা ফুল ডিটেলস আলোচনা করবো তো চলুন আমরা এটা স্পেসিফিকেশনটা একটু শর্টলি দেখে আসি তো প্রথমে আমরা এখানে দেখতে পাই ইউএসবি রয়েছে এটাতে এমএফসি রয়েছে এফএম রেডিও রয়েছে ডিসপ্লে পোর্ট রয়েছে এবং রিমোট এবং বিটি এটা রয়েছে এন্ড আউটপুট পাওয়ার আছে এটা 70 ওয়াট এন্ড এটা পাওয়ার সাপ্লাই রয়েছে 230 ভোল্ট এবং 50 হার্টজ এন্ড এটা ট্রিপল রয়েছে 1.5:2 এন্ড এটাতে ফ্রিকোয়েন্সি রেসপন্স আছে 120 হার্টজ এন্ড এটা দেখতে পাচ্ছি আমরা ডিউরেশন রয়েছে 1A বা 1W আর এটার প্রোডাক্টের সাইজ আছে W150.A730.D304mm আশা করি বুঝাইতে পারছি যে স্পেসিফিকেশনটা আসলে কেমন এবার আমরা দেখে আসি যে বক্স কন্টেন্টে কি আছে এন্ড আমরা আনবক্সিং করার পরে আসলে এই স্পিকারে কি কি পাচ্ছি চলুন আমরা এটা একটু শর্টলি দেখে আসি বক্স কন্টেন্টে আমরা প্রথমে দেখতে পাই একটা রিমোট দেখতে পাচ্ছেন এটাই সেই রিমোট তো এক্সট্রিমের এই রিমোটটা খুবই ভালো দিয়েছে এবং ডিসপ্লেটা খুবই ভালো দেখতে পাচ্ছেন এটাই সেই রিমোট সেকেন্ডে আমরা দেখতে পাই এখানে ইউজার গাইড সহ অনেক ক্যাবেল এবং বিভিন্ন সিস্টেমের করার জন্য এগুলো বিভিন্ন কিছু দেওয়া হয়েছে তো এগুলো জাস্ট আমাদের ওপেন করে আপনাদের দেখায় প্রথমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউজার গাইড মেনু দেওয়া হয়েছে এখানে দেন এখানে আমরা দেখতে পাই হচ্ছে আমরা যে এটা কিন্তু বিটি অ্যান্ড মোবাইলের দুইটাতেই সাপোর্ট করে তো ওই জন্য ওইটা চালানোর জন্য এখানে দেখতে পাই আমরা 3.5mm জ্যাক রয়েছে সাথে এটা স্পিকারের পিছনে হোয়াইট অ্যান্ড রেড কালার দুইটা স্পিকার কন্ট্রোল করার জন্য এই ক্যাবলটা দেওয়া হয়েছে তো এটা দেন আমরা এখানে দেখতে পাই যে নিচে যে আমরা স্ট্যান্ডগুলো লাগাবো সেই স্ট্যান্ডগুলো লাগানোর জন্য বিভিন্ন হেল্প করার জন্য এইগুলো জিনিস দেওয়া হয়েছে তো এটা আপনার কাজে লাগবে দেন আমরা এখানে কিছু স্ক্রু দেখতে পাই স্ক্রুটার বের করলাম না দেখতে পাচ্ছেন এই স্ক্রুগুলো কিন্তু দেওয়া হয়েছে এগুলো আপনাদের বিভিন্ন কাজে লাগতে পারে দেন আমরা দেখতে পাই এখানে চারটা দেওয়া হয়েছে এগুলো এই স্পিকারটা স্ট্যান্ড করার জন্য স্ট্যান্ড হোল্ডার হতে পারে এটা নিচে তো এক একটা স্পিকারের জন্য দুইটা করে মোট চারটা দেওয়া হয়েছে এখানে তো দেখতে পাচ্ছেন এগুলোর বিল্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো অ্যান্ড প্রিমিয়াম অ্যান্ড এখানে আমরা দেখতে পাই আরেকটি জিনিস সেটা হচ্ছে এই মাইক্রোফোন তো এই স্পিকারের সাথে কিন্তু একটা মাইক্রোফোন দেওয়াই হবে এই জন্য আপনাদের বাজার থেকে প্রোগ্রামের জন্য যে আমরা মাইক্রোফোন কিনে থাকি বা ভাড়া নিয়ে থাকি তো ওই মাইক্রোফোনগুলো আর প্রয়োজন হবে না বিকজ এখানে কিন্তু সেই মাইক্রোফোনটা দেওয়াই হয়েছে দেখতে পাচ্ছেন আর মাইক্রোফোনটা কিন্তু যথেষ্ট বিল্ড কোয়ালিটির দিক থেকে লুকসের দিকে যথেষ্ট ভালো অ্যান্ড যথেষ্ট প্রিমিয়াম এবার আসে স্পিকারের বিল কোয়ালিটি নিয়ে তো দেখেন এই বিল কোয়ালিটিটা কিন্তু পার্টিসিপেট করা বলতে পারেন একটা যে বোর্ডগুলো আছে তো সেই বোর্ড দিয়ে করা অ্যান্ড এটা কিন্তু যথেষ্ট স্লিম অ্যান্ড স্মুথ দেখতে আর বিল কোয়ালিটিটা খুব প্রিমিয়াম দিয়েছে আর এই আমরা এখানে আমরা অপর সাইডে ব্যাক সাইডে সব দিক থেকে দেখলাম যে বিল কোয়ালিটি কোনো জায়গায় কোনো কমতি নাই যথেষ্ট প্রিমিয়াম দিয়েছে এবং প্রাইসের দিক থেকে যথেষ্ট ভালো এবার আসি আমরা এই দুটা স্পিকার অর্থাৎ একটা বেস অ্যান্ড আরেকটি স্পিকার এই দুটা আমরা ফ্রন্ট সাইডে কি কি আছে এটা জাস্ট আমরা একটু পরিচয় হয়নি তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি স্পিকার অ্যান্ড এখানে আরেকটি স্পিকার এটা কিন্তু বেস অ্যান্ড এটা কিন্তু আমরা দেখতে পাই এটা হচ্ছে স্পিকার অ্যান্ড এই দুইটা যে আমরা দেখতে পাচ্ছি এই দুইটা কিন্তু আসলে যে হাওয়াটা বের হবে আসলে সাউন্ডটা তো সাউন্ডটা বের হওয়ার জন্য এই দুইটা ছিদ্র দেওয়া হয়েছে এই ছিদ্র দিয়ে মাইকটা আর কি বের হবে আউট হবে বলতে পারেন আর ফ্রন্ট সাইডে আমরা দেখতে পাই বিভিন্ন বাটন দেওয়া হয়েছে তো বাটনে আমরা পরিচয় করাই দিই এখানে দেখতে পাচ্ছেন এটা হলো ডিসপ্লে এই ডিসপ্লেতে আপনাদের শো করা হবে
যে আসলে এটা কোন মোডে আছে এবং কোন কোন মোডে আপনারা করতে পারবেন এটা শো হবে। অ্যান্ড এখানে আমরা দেখতে পাই মুড, এইটা দিয়ে আপনারা ম্যানুয়ালি মুড কন্ট্রোল করতে পারবেন। তো এটা আমরা দেখতে পাচ্ছি মিউজিক চেঞ্জ, অ্যান্ড এটাও মিউজিক চেঞ্জ করার জন্য। অ্যান্ড এটা কিন্তু পজ বাটন, নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে রয়েছে ইউএসবি পোর্ট অ্যান্ড এখানে রয়েছে এসডি কার্ড স্লট, এগুলোতে আপনার স্লট আছে, চাইলে এগুলোতেও আপনারা ব্যবহার করতে পারেন। অ্যান্ড আমরা এটাতেও দেখতে পাই একটা ডিসপ্লে টাইপের কিছু ব্যবহার করা হয়েছে, তবে এটাতে ডিসপ্লে নাই, জাস্ট এইরকম একটা ডিজাইন করা হয়েছে এই। আর এখানে আমরা দেখতে পাই বিভিন্ন স্পিকার টাইপের কিছু একটা জিনিস ব্যবহার করা হয়েছে, বাট এটা স্পিকার না, জাস্ট একটু ডিজাইন করা হয়েছে এগুলো সাইড দিয়ে। তো এবার আসি আমরা এই স্পিকারগুলোতে আসলে বেসটা কোথায় আছে অ্যান্ড বেসের কোয়ালিটিটা আসলে কেমন হবে সেটা জাস্ট আপনারা একটু দেখে নেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই স্পিকারটার সাইডে রয়েছে একটি অনেক বড় একটা বেস, তো এই বেসটা খুবই বড় অ্যান্ড এটার সাউন্ড কিন্তু খুবই লাউড। দেন আমরা এখানে দেখতে পাই বেসের রয়েছে আরেকটি, আমরা বেস পাই এখানে দেখতে পাচ্ছি, তো এই বেসটাও কিন্তু যথেষ্ট প্রিমিয়াম অ্যান্ড যথেষ্ট লাউড সাউন্ড করে। তো বেস স্পিকার দুইটা বলতে পারেন জাস্ট একই, শুধুমাত্র পোর্টসের দিক থেকে আলাদা আর কিছুই না। এবার আমরা দেখে আসি যে এই স্পিকারটা ব্যাক সাইডে কি কি আছে। তো ব্যাক সাইডে আমরা এখানে দেখতে পাই ইনপুট অ্যান্ড আউটপুট করার জন্য লেফট অ্যান্ড সাইড, অর্থাৎ এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড এটা কিন্তু রেড, এই দুইটা মোডে কন্ট্রোল করা যাবে জাস্ট ইনপুট। অ্যান্ড আউটপুটে রয়েছে জাস্ট একটাই মোড, এটা আপনার এই পিন দিয়ে, আপনার এই পিনটার মাধ্যমে হচ্ছে আপনাদের এখানে লাইন দিতে হবে আউটপুটে। এটা সম্ভবত LSP কে, এটা আসলে সংক্ষেপে দেওয়া আছে, তো এটা আপনারা দেখে নেবেন। অ্যান্ড এখানে কিন্তু প্লাস মাইনাস দুইটাই আলাদা করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন। অ্যান্ড এখানে আমরা দেখতে পাই যে অন এবং অফ করার জন্য একটা সুইচ দেওয়া হয়েছে অফ অ্যান্ড অন করার জন্য। পাওয়ার লাইন দেওয়ার জন্য যে এখানে দেওয়া হয়েছে পাওয়ার, সেই পাওয়ারটা হচ্ছে এটা, এটা দিয়ে আপনাকে পাওয়ার দিতে হবে, ইনপুট পাওয়ার দিতে হবে এটা। আর এখানে আমরা দেখতে পাই মাইক ওয়ান অ্যান্ড মাইক টু, এটা হচ্ছে চাইলে আপনারা ওয়ার যে মাইক্রোফোনগুলো পাওয়া যায় সেই মাইক্রোফোন দিয়েও আপনারা ব্যবহার করতে পারবেন। এইটাতে দুইটা স্লট আছে, তবে যে মাইক্রোফোনটা দেওয়া হয়েছে এই মাইক্রোফোনটা, তো এই মাইক্রোফোন দিয়ে কিন্তু আপনারা কোনো এই ওয়ার্ডে কানেক্ট করতে পারবেন না, এটা কিন্তু শুধুমাত্র আপনারা ব্লুটুথের মাধ্যমে অটো কানেক্ট করতে পারবেন। আর ওই মাইক্রোফোনটা দিয়ে কিন্তু আপনারা মোবাইলেও কানেক্ট করতে পারবেন না, শুধুমাত্র এই স্পিকারের জন্য ব্যবহার করা যাবে এই মাইক্রোফোনটা। এবার আসি আমরা এই স্পিকারটার আসলে কি কি দেখলাম অ্যান্ড এইগুলো দেখে আসলে কি বিবেচনা করা যায় যে এই স্পিকারটা আসলে কাদের জন্য অ্যান্ড এগুলো আসলে কি কাজে ব্যবহার করা হয়। আর আমরা প্রথমে বলেছিলাম এই স্পিকারটা কিন্তু সাধারণ কোনো স্পিকার না, এটা বড় বড় যে কনফারেন্স অ্যান্ড বলতে পারেন যে এটা প্রোগ্রাম, বিভিন্ন বড় বড় প্রোগ্রাম হয়, তো ওই প্রোগ্রামে ব্যবহার করার জন্য এই স্পিকারগুলো কিন্তু ব্যবহার করা হয়। তো এই কারণে হচ্ছে আপনারা এই স্পিকারটা খুব সুন্দরভাবে নিতে পারেন। আমার সাজেস্ট থাকবে যে যারা এই স্পিকারটা নেবেন আসলে তারা কী কাজ করবেন, তো আমার সাজেস্ট থাকবে অ্যান্ড আমার রেকমেন্ড থাকবে যারা বড় বড় প্রোগ্রামিংয়ের জন্য এই স্পিকারটা নেবেন অ্যান্ড যারা বিভিন্ন ধরুন, সাপোজ ধরেন যে এখানে একটা কনসার্ট হচ্ছে বা বিভিন্ন একটা বড় একটা অনুষ্ঠান হচ্ছে, ওই অনুষ্ঠানে একটা ব্যবহার করার জন্য ভালো একটা স্পিকার প্রয়োজন, তো আমরা কিন্তু দেখতে পাই বড় বড় অনুষ্ঠানে অ্যান্ড ধরতে পারেন যে একটা প্রোগ্রামে, তো ওই প্রোগ্রামে ব্যবহার করার জন্য কিন্তু আসলে আমরা দেখতে পাই যে এই স্পিকারগুলো ব্যবহার করা হয় খুব কম। কারণ হচ্ছে ওইখানে আমরা দেখতে পাই যে বড় বড় যে স্পিকার সাপোজ করুন সেটা হচ্ছে JBL, এটা কিন্তু খুবই বড় একটা স্পিকার। এই স্পিকারটা আসলে ব্যবহার করেন যে যারা প্রফেশনাল আছে, বা সেটা ধরতে পারেন যে আসলে পূজা হচ্ছে বা সেখানে একটা অনুষ্ঠান হচ্ছে, বড় বড় অনুষ্ঠান হচ্ছে, এইখানে আপনারা এইটা ব্যবহার করতে পারবেন খুব সিম্পলি। তো আমার এইটাই সাজেস্ট থাকবে যে যারা মূলত বড় বড় কাজের জন্য অ্যান্ড কোনো অনুষ্ঠানের জন্য একটা স্পিকার খুঁজতেছেন এবং প্রাইসের দিক থেকে যথেষ্ট ভালো, বেস অ্যান্ড ভালো সাউন্ড সিস্টেম অ্যান্ড বিল্ড কোয়ালিটি সব দিক থেকে ভালো হবে এইরকম স্পিকার যারা খুঁজতেছেন, তারা এই স্পিকারটা নাম্বার ওয়ানে থাকতে পারে। কারণ স্পিকারটা প্রাইস রেঞ্জে একটু বেশি হলেও এটার আসলে কোয়ালিটি যথেষ্ট ভালো অ্যান্ড খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা স্পিকার এটা। ফ্রেন্ডস, এবার আসি আমরা এটার প্রাইস নিয়ে। তো দেখেন এটার বর্তমানে প্রাইস আছে 11,000 টাকা। তো এই স্পিকারটা যদি আপনারা 5% ডিসকাউন্টে নিতে চান তাহলে আমাদের সব থেকে নিতে হবে। আর এই স্পিকারটা তারাই নেওয়ার চেষ্টা করবেন যারা খুব বড় বড় অনুষ্ঠান এবং বড় প্রোগ্রামের জন্য এবং বড় কনসার্ট এবং যে কোনো কাজের জন্য আসলে স্পিকার খুঁজতেছেন অ্যান্ড বেশি গুরুত্ব দিবেন শুধুমাত্র সাউন্ড অ্যান্ড বেস, এই কোয়ালিটির উপর যারা গুরুত্ব বেশি দিবেন তারাই এই স্পিকারটা নিতে পারেন। তো আমার এটাই সাজেস্ট থাকবে যারা বড় কাজ করবেন অ্যান্ড বিভিন্ন
অনুষ্ঠানে এই স্পিকারটা শো করাবেন তারা এই স্পিকারটা নিতে পারেন। আর আমাদের শপের ঠিকানা অ্যান্ড যাবতীয় ইনফরমেশন ডিসক্রিপশন বক্সে অ্যান্ড পিন কমেন্টে দেওয়া থাকবে। আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এটুকুই, সবাই ভালো থাকবেন,